পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম। কেউ কেউ এদিন বাড়িতেই পুজোর আয়োজন করে, আবার কেউ মন্দিরে পুজো দিতে যায়, আবার কেউ পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায়, আর নানা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করে দিনটি। ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটির গুরুত্ব অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করেন। এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এবার 2023 সালের 15ই এপ্রিল শনিবার পড়েছে পয়লা বৈশাখ। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু করলে গোটা বছরটাই ভালোভাবে কাটানো যায়। তাই গোটা বছরটা সুখে শান্তিতে কাটানো এবং মঙ্গলময় জীবন পাওয়ার আকাঙ্ক্ষায় এই পয়লা বৈশাখের দিন বাড়ি হোক কিংবা দোকান, বিশেষ কিছু উপায় অবলম্বন করা দরকার। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নেই এই পয়লা বৈশাখের দিন কি কি কাজ করলে গোটা বছরটি ভালোভাবে কাটানো সম্ভব। যদি সবগুলো করা সম্ভব নাও হয়, অন্তত একটি উপাচার এই পয়লা বৈশাখের দিন মেনে চলার চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় জীবনে ধন সম্পত্তির অভাব থাকবে না। তাহলে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। ১. পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটি গোটা হলুদ, 5টা কড়ি, 1টা গোটা সুপারি ও হর্তকি নিয়ে পূজা স্থানে রাখুন। ঘরের নিত্য পুজোর জায়গাতেও এইগুলি রাখা যেতে পারে। পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার ধনসম্পত্তি রাখার জায়গায় রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার সম্পদের উপর থাকবে, যা কখনো তো কমবেই না, পরিবর্তে সমৃদ্ধি ঘটবে। ২. পয়লা বৈশাখের দিন 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের উপরে রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবী লক্ষ্মীর পূজা করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন, যার ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকেও মুক্তি পাবেন। ৩. প্রতিটি হিন্দু বাড়িতে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিলে তা যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি ঘরেতে মা লক্ষ্মীর আগমন ঘটে। তাই পয়লা বৈশাখের দিন বাড়ির ঠাকুর ঘর থেকে শুরু করে প্রতিটি ঘরে আলপনা দিয়ে ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গল ঘট স্থাপন করুন। এছাড়া এই দিন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফল, মূল ও মিষ্টি নিবেদন করুন। আর অবশ্যই যেন সেখানে লক্ষ্মী গণেশের মূর্তি উপস্থিত থাকে। ৪. পয়লা বৈশাখের দিন সন্ধ্যার সময় ধুনো জ্বালিয়ে তার মধ্যে 7টি তেজপাতা, 7টা লবঙ্গ এবং কিছুটা পরিমাণ কর্পূর যদি জ্বালিয়ে দেওয়া যায় এবং সেই ধোঁয়া গোটা বাড়িতে যদি ছড়িয়ে দেওয়া যায়, তবে সমস্ত নেগেটিভ শক্তি বাইরে বেরিয়ে গিয়ে সংসারে একটি সুন্দর শান্তি বিরাজ করে। ৫. পয়লা বৈশাখের দিন সকালে 7টা আম পাতা গঙ্গার জলে ধুয়ে নিয়ে হলুদ, সিঁদুর এবং তেলের মিশ্রণ দিয়ে আম পাতার উপরে ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিন। এই দরজাটি সদর দরজা, ঠাকুর ঘরের দরজা অথবা যে কোনো ঘরের দরজাই হতে পারে। এরপর 5টা ধূপ দরজার উপরে ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দিতে হবে। এই নিয়ম পালন করলে বাস্তুদোষ কাটানো যায়। ৬, নববর্ষ বা পয়লা বৈশাখের দিন ধনকুবেরের মূর্তি বা ধনকুবেরের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন। এর ফলে আপনার সংসারের সমস্ত আর্থিক অনটন দূর হয়ে গিয়ে সংসারে আর্থিক উন্নতি ঘটবে এবং ধনসম্পদের শ্রীবৃদ্ধি ঘটবে। ৭, ৭টি লক্ষ্মী কড়ি, ৭টি নাভিশঙ্খ, ৭টি সুপারি ও ৭টি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে আপনার ক্যাশবাক্সের ভেতরে রেখে দিন। এর ফলে আপনার ব্যবসায়ী হোক বা অন্য যে কোনো কাজ, উন্নতি আসবেই। ৮, হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে প্রায় সমস্ত দেবতাই বিরাজ করে, তাই হিন্দু মতে বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ। ৯, ব্যবসায়ীরা এদিন হালখাতার রীতি পালন করেন। নতুন খাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, তারপর তার নিচে ৩টি বা ৫টি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে গণপতায় নম লিখে দিন। এই নতুন খাতায় একটু সিদ্ধি, হলুদ আর চন্দনের ফোঁটা দিয়ে রাখতে হয়। বিশ্বাস করা হয় যে ব্যবসার উন্নতি সাধন হওয়ার পাশাপাশি লক্ষ্মী গণেশের আশীর্বাদ থাকে সর্বদাই। ১০, পয়লা বৈশাখের দিন ঘরে লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিক থেকে ভালো ফল পাওয়া যেতে পারে। ১ বাটি গুঁড়ো হলুদ আর 1 বাটি সাদা সর্ষে ক্যাশবাক্সের উপরে রেখে দিন, এতেও ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর পয়লা বৈশাখের দিন একবার হলেও কমেন্টে লিখুন ওম গণেশায় নমঃ। সবশেষে আজকের প্রশ্নটি হলো, ধনদেবতা কুবেরের সাথে রাবণের কি সম্পর্ক ছিল? রাবণের পিতা, রাবণের সন্তান, রাবণের ভ্রাতা? সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।